কলকাতায় সাকিব, রাজস্থানে মুস্তাফিজ। করোনা ভ্যাকসিন নিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। এবং ক্রিকেটার ও বোর্ডের মধ্যে সমন্বয়হীনতার শিকার বিসিবি সভাপতি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস সাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে রয়েছে আমি তানিয়া আহমেদ। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, এবারে পুরো খবরে যাব। কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে পেতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কেকেআর খরচ করেছে 3 কোটি 20 লাখ রুপি। 1 কোটি রুপিতে পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত আইপিএল এর নিলামে সাকিবকে নিয়ে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই বেশ জমে উঠেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের। টাইগার অলরাউন্ডারের জন্য প্রথম বিড করে কলকাতা, ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। এরপর পাঞ্জাব কিংস তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে। এক পর্যায়ে জমে ওঠে লড়াই, একটু একটু করে দাম বেড়ে শেষ পর্যন্ত 3 কোটি 20 লাখ রুপিতে ঠেকেছে সাকিবের দাম। সাকিব মোস্তাফিজ ছাড়াও আইপিএল এর এবারের অকশনের তালিকায় ছিলেন মাহমুদুল্লাহ, সাইফউদ্দিন ও মুশফিক। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে করোনা টিকা নিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। টিকার সুস্থ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তামিম ইকবাল ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার টিকা নিতে আসেন তামিম, মিরাজ, তাসকিন সহ কোচ রাসেল ডোমিঙ্গো। জাতীয় দলের প্রথম ক্রিকেটার হিসেবে ওপেনার সৌম্য সরকার টিকা নেন। এরপর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অনুসরণ করেন সৌম্যকে। নিজেকে ভাগ্যবান মনে করে সন্তোষ প্রকাশ করেন তামিম। যারাই এটার সাথে ইনভলভ আছে তাদেরকে আসলে আমার তরফ থেকে আমি স্যালুট দিই, প্লাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এই জিনিসটা এত স্মুথলি করে দিচ্ছেন সবার জন্য, ওনাকেও ধন্যবাদ জানাই। তাসকিন, মিরাজ, নাসুম আহমেদ এবং নাইম শেখও ছিলেন টিকা গ্রহণকারীদের তালিকায়। মূলত নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটার ও কোচিং স্টাফ মিলিয়ে টিকা নিয়েছেন মোট 23 জন। সৌম্য সরকার জানান সুরক্ষার কথা চিন্তা করে অন্যদেরও টিকা নেওয়া প্রয়োজন। যখন প্রথমে অ্যাপ্রোচ হয়েছিল আমিও শিওর ছিলাম না নিব কি নিব না, বাট যখন এটা নিয়ে আমার সাথে কথা বলেছে বিভিন্ন জন যাদের সাথে আমাদেরকে বুঝাইছে যে এই এই কারণ এই সিমটমস হইতে পারে, তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ইটস এ গুড থিং দ্যাট আই এম টেকিং। সেফটিটা অনেক বড় একটা জিনিস, তো আমরা যারা অ্যাজ এ প্লেয়ার অনেক বেশি ট্রাভেল করতে হবে, তো এইগুলোতে আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের কাছে ফিল ভালো হচ্ছে, তো সবার নেওয়া উচিত। নিউজিল্যান্ড স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা করোনা টিকা নেবেন আগামী শনিবার। খায়রুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় ক্রিকেট দল এবং বোর্ডের মধ্যে সমন্বয়হীনতা এখন স্পষ্ট। উইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হারের পর এটি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আজ এটি স্বীকার করে নিলেন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে খেলোয়াড়দের টিকা নেওয়ার পর তিনি একথা বলেন। উইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের সিরিজেও হোয়াইট ওয়াশ, বাংলাদেশ ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে কড়া সমালোচনা প্রতিদিন, অন্যদিকে ভিতরের সমস্যা খুঁজতে ব্যস্ত বোর্ড সভাপতি। তবে ক্রিকেটার এবং বোর্ডের মধ্যে যে সমন্বয়হীনতা স্পষ্ট সেটি গোপন করলেন না বিসিবি বস। দলের যে খেলা আমরা দেখেছি বিশেষ করে আফগানিস্তানের সাথে যখন আমরা টেস্ট খেললাম, এবং আমরা যে টেস্ট দুটো দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে, এই খেলা বাংলাদেশ দলের খেলা মনে হয় না, মানে আমার মনে হয় না এটা বাংলাদেশ দলের খেলা, কারণ এরাই যখন নাকি আবার ওডিআই খেলছে, টি-20 খেলছে, টোটালি ডিফারেন্ট। দেয়ার ইজ সাম কমিউনিকেশন গ্যাপ, দেয়ার আর সাম ইস্যুস উইথ দি প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি, যেটা আমি পার্সোনালি আগের থেকেই মনে করতাম যেগুলো প্রত্যেকটা ভুল, কিন্তু প্রথমবার যখন আফগানিস্তানের সাথে হয়েছে তখন তারা বল সবাই ধরে নিয়েছিল এটা একটা অ্যাক্সিডেন্ট, হঠাৎ হয়ে গেছে। কিন্তু এইবার দুটো ম্যাচ খেলার পরে এখন সকলেই বুঝতে পারছে যে আসলে দেয়ার ইজ সামথিং রং।
নিজের আগের অবস্থান থেকে একটু সরে এসেছেন বিসিবি সভাপতি। দ্বিতীয় সারির উইন্ডিজ দলের বিপক্ষে টেস্ট সিরিজ হারের জন্য এককভাবে এখন আর কাউকে দায়ী করতে চান না তিনি। দোষী সাব্যস্ত করতে চাচ্ছেন, আমি তো এখানে দোষী সাব্যস্ত করতে আসি নাই, আই এম ট্রাইং টু সলভ আ প্রবলেম, জিনিসটা বোঝার চেষ্টা করে। ক্রিকেটার, নির্বাচক এবং বোর্ড পরিচালকদের সঙ্গে বুধবার বসেছিলেন নাজমুল হাসান। এর পরের দিন কোচিং স্টাফদের সঙ্গে, সামনেই নিউজিল্যান্ড সিরিজ, এরপর শ্রীলঙ্কা সফর, সে কারণে কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। এইটা এই সমস্যার সমাধান কোনো কঠিন কোনো ব্যাপার না, এটা সহজ, কিন্তু সবাইকে যাতে সবাই যাতে এই সমস্যাটার যাতে এগ্রি করে এবং একসাথে যদি এগ্রি করে তাহলে তো এটা সমস্যার সমাধানের জন্য কাজ করতে হবে, জোর করে চাপিয়ে দেওয়া যায় না। এই প্রসেসটাই হচ্ছে আমার ধারণা, ইট উইল জাস্ট ইটস এ ম্যাটার অফ টাইম, কয়েক মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী 23 ফেব্রুয়ারি বিকালে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। শুভদেব নাথ, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবন্ধীদের উন্নয়নে দেশের বিত্তবানদেরকে অর্থ সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান এবং জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি এনএএসপিডি এর প্রধান উপদেষ্টা ডক্টর মাহফুজুর রহমান। প্রতিবন্ধীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। স্বাভাবিক মানুষের তুলনায় তাদেরকে কিছুটা অস্বাভাবিক মনে হলেও এভাবেই প্রতিভার স্বাক্ষর রাখছেন তারা, কেবল চাকুরি, শিক্ষা কিংবা সংস্কৃতিতে নয়, ক্রীড়াঙ্গনেও। শরীরে নানা অক্ষমতা, তবু জগৎ জয়ের স্বপ্ন এমন হাজারো বিশেষ শিশু, এমনকি তাদের অভিভাবকদের চোখেও। আমার ছেলে শ্রবণ প্রতিবন্ধী, আমি চাই ভবিষ্যতে সব কিছুতে, পড়াশোনা, খেলাধুলা সব কিছুতেও এরকম স্বাভাবিক বাচ্চাদের মতো এগিয়ে যাক। আমি আমার জীবন সংগ্রামে যেন জয়ী হইতে পারি, সবাইকে দেখাইতে পারি যে আমরা যারা আছি আমাদের মতো, তারাও আমরা সবাই কিছু করতে পারি। মেধার বিকাশ ঘটিয়ে সমাজের মূল ধারায় তাদেরকে তুলে আনতে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে আয়োজন করে মুজিব বর্ষ ক্রীড়া প্রতিযোগিতা 2021। যারা এক বছর ধরে করোনাকালীন সময়ে বলতে গেলে তারা স্কুলে যেতে পারে না, গৃহবন্দী অবস্থায় আছে, কি সুন্দরভাবে পারফর্ম করে এবং তারা কিন্তু সাধারণের চেয়ে পিছিয়ে নেই। আজকে এই করোনাকালীন সময়ে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আমরা এই অনুষ্ঠান করছি। মিডিয়া পার্টনার হিসেবে এটিএন বাংলা এবং পৃষ্ঠপোষকতায় ছিল ওয়ালটন। প্রতিবন্ধী বান্ধব রাস্তাঘাট এখনো পর্যন্ত আমরা করতে পারিনি, আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। জাতীয় সংসদে অন্ততপক্ষে একটি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন আমরা চাই, প্রতি বছর যাতে অন্ততপক্ষে সরকারি চাকরিতে 2-3% কোটা তাদেরকে প্রদান করা হয়। যতটুকু সম্ভব আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের, ব্যক্তিবন্ধুদের জন্য যে ফ্যাসিলিটিগুলো দেওয়া দরকার সেগুলো আমরা ইনশাআল্লাহ ওয়ালটন পরিবারের পক্ষ থেকে আমরা করে দেব। প্রতিবন্ধীদের মেধাকে সম্পদে পরিণত করতে দেশের সরকারি এবং ব্যক্তি পর্যায়ের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন, অনুষ্ঠানের উদ্বোধন শেষে বললেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে এদের জন্য একটি আলাদা মাঠের ব্যবস্থা করার জন্য, একটি আলাদা মাঠ বা স্টেডিয়াম টাইপের একটি করে দেন, যাতে এরা সমাজে যেন ভালোভাবে চলাফেরা করতে পারে, তারাও যেন এই সমাজের সকলের সাথে বিনোদন কিছু করতে পারে। স্ক্রাস দৌড়, হুইলচেয়ার দৌড় সহ মোট 36টি ইভেন্টে ঢাকা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় 20টি দল। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। ইভাল স্পোর্টস ইনসাইটে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, এরপর আর জানিয়ে ফিরব। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় সেরেনা উইলিয়ামসের। এবং চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারল জুভেন্টাস। বিরতির পর ফিরে এলাম ইভ্যালি স্পোর্টস ইনসাইটে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। চট্টগ্রামে শুক্রবার শুরু হচ্ছে ইস্পাহানি মাস্টার্স টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। এম এ আজিজ স্টেডিয়ামে 6 দলের অংশগ্রহণে সপ্তাহব্যাপী চলবে এই টুর্নামেন্ট। এই উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রামের অফিসার্স ক্লাবে এক সম্মাননা প্রদান ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে
চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশন। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তিন ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটার, সংগঠক, পৃষ্ঠপোষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পৃষ্ঠপোষক ক্যাটাগরিতে ইস্পাহানি এলিট পেইন্ট, কনফিডেন্স সিমেন্ট। সাবেক জাতীয় ক্রিকেটার ক্যাটাগরিতে শফিকুল হক হীরা, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, আফতাব আহমেদ এবং সংগঠক ক্যাটাগরিতে আজমর নাসির উদ্দিন, আলী আব্বাসের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করা হলো না সেরেনা উইলিয়ামসের। নাওমি ওসাকার বিপক্ষে সরাসরি সেটে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নিলেন তিনি। এই টুর্নামেন্টে দ্বিতীয়বার ফাইনালে উঠছেন ওসাকা। শেষ করব ইভ্যালি স্পোর্টস ইনসাইট, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কলকাতায় সাকিব, রাজস্থানে মুসাফির। করোনা ভ্যাকসিন নিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটার ও বোর্ডের মধ্যে সমন্বয়হীনতার শিকার বিসিবি সভাপতি। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় সেরেনা উইলিয়ামসের। এবং চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারল জুভেন্টাস। ইভ্যালি স্পোর্টস ইনসাইট আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, সঙ্গেই থাকবেন।